মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমালের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে 29শে ফেব্রুয়ারি, দিনটা আজকে 29শে ফেব্রুয়ারি, লিপ ইয়ার, 4 বছর পর পর। তো এই দিনটা সত্যি স্মরণীয় সবার কাছে থাকে, যাদের কাছে স্পেশাল দিন, আর আমাদের কাছে ব্লগ বানানো একটি স্পেশাল দিন। তো চলুন আজকে কিছু ভালো কিছু আপনাদের সামনে, পুষ্টিকর খুব ভালো জিনিস কিছু রান্না করে দেখাই। তার আগে চলে যাবো তাড়াতাড়ি বাজার থেকে কি পাওয়া যায় দেখে নিই। 29শে ফেব্রুয়ারি বেশ অনেকগুলো রান্না আপনাদের কাছে দেখানোর ইচ্ছে আছে। স্টেপ বাই স্টেপ পুরো ফলো রাখবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন যখন একটা নতুন করে ভিডিও দেবো আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমাদের ফুলের ভিডিও দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। আমাদের অনেকেই বলেছে খুব ভালো লাগে। আগের বার একটা দেখেছিলাম, ফুটেছিল গাছের গোড়াতে। তো বড় একটা জবা ফুল গাছ টবে লাগানো আছে, সেটা গোড়াতে ফুল ফুটেছে একদম। প্রভাত বন্ধুরা, আবার বলছি চলে এসেছি বাজার করার পরে আমাদের কিচেনে। দারুণ সুন্দর ভেজিটেবিলটা দেখুন, দেখে এত সুন্দর লাগছে। এটা দিয়ে কি তৈরি হবে? লাউ শাকের তরকারি। মানে ডেলি প্রতিনিয়ত জীবনে এক মানে মানে প্রত্যেক দিন আমাদের ডেলি রুটিনের মধ্যে একটি সবজি রাখাটা খুবই জরুরি, সবার জন্য ভালো, বয়স্ক, ইয়াং আর ছোটদের জন্য তো খুবই ভালো। তো বিভিন্ন রকম সবজি যদি ঘুরিয়ে ফিরিয়ে করা যায় দারুণ হয়। লাউ শাক সবজির জন্য যেটা করব, লাউ শাক তৈরি করবে আর সবজি দিয়ে এতগুলো ভেজিটেবিল কি কি আছে, লাউ শাকের তরকারি, তার জন্য কি নিয়ে নিয়েছে এখানে কড়াইতে তেল, আর দিয়ে দিয়েছে সোমবারে 5 ফোড়ন। ফোড়নের পরে দিয়ে নিচ্ছে হচ্ছে আদা থেতো করে রাখা। যে তরকারিটা করবে আজকে তাতে কি কি সবজি দেওয়া হয়েছে দেখুন, আগে আলু, গাজর, আর এই গাজরটা কিন্তু খুব টেস্টি, লাল রঙের যে গাজরটা বন্ধুরা, সঙ্গে এই যে দেশি কুমড়ো, এটা কিন্তু চেন্নাই কুমড়ো না, দারুণ টেস্ট হয়। বেগুন, তার সঙ্গে আছে বিনস, আর কি দেওয়া হয়েছে, দারুণ। তাহলে আজকে এটাতেই সমাপ্ত। কালকে গতকালকে যারা ভিডিওটা দেখেছেন দেখেছেন 7টা সবজি দিয়ে একটা আমাদের তরকারি তৈরি করা হয়েছিল, খুব ভালো। আর তার সঙ্গে তো অবশ্যই আছে আজকের লাউ শাক। 5 ফোড়ন দেওয়ার পরে গরম তেলে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সবজিতে এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ। আমাদের সকালটাই কালারফুল একটা সকাল, মানে যেমন সুন্দর ছবি ফুলের দেখালাম আপনাদের, তেমনি হচ্ছে এই কালারফুল একটি সবজি। এত সুন্দর সবজিটা, তার সঙ্গে একটি সুন্দর খুব ভালো টেস্টের মাছ দেখাবো, চলুন দেখে নিই এদিকে সবজিটা হোক। দারুণ সুন্দর মাছটা দেখে, কি মাছ বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে ট্যাংরা মাছ, একদম টাটকা ট্যাংরা মাছ, সুন্দর করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে নুন হলুদ মাখাবো, নুন হলুদ দিয়ে এবার আমাদের ট্যাংরা মাছটাকে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। নুন হলুদ দিয়ে মাখিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে রান্না করলে একরকম, আর কিছুক্ষণ একটু রেখে দিলে, হলুদটা তো অ্যান্টিব্যাকটেরিয়াল, মানে একবার ধোয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে, আর একবার এটা মেখে রেখে দেওয়া হবে। আচ্ছা, ধোয়ার সময় খালি লবণই ব্যবহার হচ্ছে, হলুদ ব্যবহার হয়নি, তাহলে হলুদ কালার একটু, তাহলে এইভাবে কিছুক্ষণ থাকুক মাছটা, তারপরে শাকটা তৈরি হয়ে আপনাদের মাছটা দেখাবো। এত সুন্দর দারুণ টেস্টি একটি ট্যাংরা মাছ কি করে রান্না করি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউ শাকটা দিয়ে দেওয়া হবে। আপনারা এরকম লাউ শাক বাড়িতে তৈরি করে খান, দারুণ টেস্ট আর খুব উপকারী। অনেক অনেক রকমভাবে রান্না করে, আমাদের এই রান্নাটা আপনার বাড়িতে একবার ট্রাই করুন, সত্যি খুব খুবই পুষ্টিকর আর খুব ভালো লাগবে সবার জন্য।
খুব হালকা ধরনের এই রান্নাটা। এবার এটাকে আমরা ঢেকে দেব, পড়েছে দুদিকে, একদিকে যেরকম তৈরি হচ্ছে আমাদের লাউ শাকের সবজিটা, আরেকদিকে কড়াইতে ভেজে নেওয়া হবে কিছুক্ষণ আগে সেটা আমরা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছ, সেই মাছটা ভেজে নেওয়া হবে। মাছটা কি দিয়ে রান্না হয় সেটাও আপনাদের দেখাবো, কারণ ট্যাংরা মাছের মধ্যে আমরা আজকে দেব কিছু ভেজিটেবিল। কি কি ভেজিটেবিল দেবো? নর্মালি তো সবাই আলু দিয়ে, তো আজকে আমরা ট্যাংরা মাছে কী কী দিচ্ছি চলুন একবার দেখে নিচ্ছি। বন্ধুরা দেওয়া হচ্ছে আলু, সিম, টমেটো আর বেগুন। তাহলে আজকে এই দারুণ স্বাদের মাছটা তৈরি করে নিচ্ছে আমাদের সিম আলু বেগুন দিয়ে, টমেটো দিয়ে ট্যাংরা মাছ। ঠিক আছে, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ। তেলে লবণটা দিলে কি হয়, ট্যাংরা মাছের মানে যেটা মাছ ভাজা হয় কম ফোটে আর কি। মাছ একদিকে ভাজা শুরু হয়ে গেছে, প্রায় হয়েই এসছে, তার জন্য মশলা মাছের জন্য নিয়ে নেওয়া হয়েছে। ট্যাংরা মাছের যে রান্না করা হবে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে লাল কাঁচা লঙ্কা, তো সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নেওয়া হবে আর তারপরে দিয়ে দেওয়া হবে ধনে পাতা, যেগুলো পুরো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার মাছটা পুরো রেডি করা হবে, তার জন্য গরম তেলে দিয়ে দেওয়া হয়েছে কালো জিরে। সবজিগুলো এবার আমরা ভেজে নেব। যেটা হচ্ছে তেলে যেহেতু লবণ দেওয়া আছে, মাছটাকে যখন মেরিনেট করা হয়েছে হলুদ নুন মাখিয়েই করা হয়েছে, তার জন্য হলুদ আর লবণ পরিমাপ খুব দেখে বুঝে তারপরে দিতে হবে জলে। আপনারা যেভাবে দেখাচ্ছি অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করুন, খুব টেস্টফুল, দারুণ দারুণ লাগবে। এদিকে আমরা দেখে নিচ্ছি এখন তরকারিটা, কতটা ছিল এক কড়াই। হ্যাঁ, এটা একটু ঝোল ঝোল হবে না? সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো, কারণ মচবে আরও ভালো করে, তাহলে আরও ভালো টেস্ট আসবে। আর লাউয়ের যে ডগাগুলো মানে ডাটাগুলো, তাতেও একটু এই যে রসটা প্রত্যেকটা ভেজিটেবিলের, তারপরে হালকা আপনার
তেলের মধ্যে যে আদা দেওয়া হয়েছে, পাঁচফোড়ন দেওয়া হয়েছে, তার যে টেস্ট সেটা পর্যন্ত ঢুকবে। আবার কিছুক্ষণ আমরা ডেকে দেবো। মাছের জন্য সবজিটা পুরো ভাজা হয়ে গেছে, এবার ভাজাগুলোকে নামিয়ে নিয়ে তারপরে মশলাটা করতে হবে। ভাজার সঙ্গে একসঙ্গে মশলা দিলে কিন্তু সেই টেস্টটা হবে না। আচ্ছা, বেগুনের জন্য খারাপ হয় নাকি? সময় বেগুন মানে ওই এই তরকারিগুলোর সময় যদি মশলা দিয়ে দেওয়া হয় আগেই, তাহলে বেগুনটা পুরো গলে যাবে, আর গলে গেলে মাছের ঝোল যেরকম উচিত সেরকম পাওয়া যাবে না। তেল গরম করে দিয়ে দেওয়া হলো হচ্ছে টমেটো, দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ। হলুদ গোটা কাঁচা লঙ্কা, এই গোটা কাঁচা লঙ্কাটা কি হবে, ঝোলে যখন সিদ্ধ হবে দারুণ সুন্দর টেস্ট। সবজিটা বন্ধু বন্ধুরা আমাদের একদম রেডি, এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। খুব সুন্দর একদম ভালো করে মজেছে, জলটা দেওয়ার পরে ভালো মতন জলটা টেনেও যাচ্ছে, এবার এটাকে ফাইনালি নামিয়ে নেওয়া হবে। মশলাটা সুন্দর করে একদম কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হলো মশলা দেওয়া জলটা, তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে সবজিগুলো মাছ সব দিয়ে দিতে হবে আস্তে আস্তে। সবজিটা ফুটবে তারপরে মাছটা দেওয়া হবে। ঝোলে এবার সবজিগুলো দিয়ে দেওয়া হবে। প্রথমে দেখে মনে হচ্ছিল মশলাতে অনেক তেল কম তেল কম, এবার বেরোবে তেল যেগুলো বেগুন টেনে নিয়েছে, সঙ্গে মাছ যেটা ভাজা হয়েছে তাতেও অনেক তেল ছিল। হবে আবার কড়াই চেঞ্জ আমাদের গতকালের মতো, আর সবজি দেওয়ার পরে এতগুলো মাছ ট্যাংরা মাছ ওই কড়াইতে আর আটছে না, তার জন্য এবার এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখানে তো আমাদের লাউ পাতার যে সবজিটা একদম কমপ্লিট। দারুণ লাগছে। এই তরকারিটার সঙ্গে আমাদের কিন্তু আরেকটা রান্না সকাল সকাল তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কুমড়ো চেচকি, রসুন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ কালি জিরে, পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আমাদের দেশি কুমড়ো চেচকি। খুব সাবধানতার সহিত একদম, এইবার ঠিক আছে যে এতগুলো মাছ সবজির জন্য যত বড় কড়াই দরকার একদম। এবার আমাদের ফুটন্ত ঝোলে দিয়ে দেওয়া ভেজে রাখা ট্যাংরা মাছগুলো, বিভিন্ন রকম ভাবে এই ধরনের ট্যাংরা মাছগুলো খাওয়া যায়। তো শীতের সময় মানে শীত যাচ্ছে আর কি, গরমকাল তো একদম অবধারিত, এই সময় এই সবজিগুলো দিয়ে খেতে একটা ভালো টেস্ট। এইবার দিয়ে দিচ্ছে হচ্ছে ধনে পাতা।
দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা আমরা ঢেকে রাখি। দারুণ সুন্দর, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, খুব দারুণ সুন্দর একটা সবজি আর মাছগুলো দেখুন। এইভাবে সবজি দিয়ে মাছ খেতে আপনাদের কার ভালো লাগে অবশ্যই জানান, খুব দারুণ টেস্ট হয়, খুব দারুণ। বাড়িতে একবার বানিয়ে ফেলুন আমাদের ভিডিওটা দেখে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন আছে আমাদের চ্যানেলে, নতুন দেখছেন ভিডিও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাঙালি রন্ধনমহলে, আবার একটা নতুন কোনো ব্লগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য, আস্তে আস্তে এগিয়ে যাবো আপনাদের সাপোর্টের জন্যই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।